আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব তিন রুমের একটি একতলা বাড়ির ডিজাইন এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয় তার এ টু জেড হিসাব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে দেখবেন। যখন আপনি সময় হয় তখনই দেখবেন ভিডিওটি, সময় করে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি উপকৃত হবেন। আপনি জানতে পারবেন ইট কত টাকা লাগে, সিমেন্ট কত টাকা লাগে, বালি কত টাকা লাগে, কিভাবে আমি খরচটি কমালাম এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ এই বাড়িতে কিভাবে আমি খরচটি কমালাম আপনি জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওটি, তাহলে আপনি জানতে পারবেন এই বিষয়টি। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখব তিন রুমের একটি একতলা বাড়ির ডিজাইন এবং তার তৈরির খরচ। তো বন্ধুরা, আসুন আমরা এখন বাড়িটির মাপ জেনে নিই। বন্ধুরা, বাড়িটির মাপ জানার ক্ষেত্রে প্লিজ টিক চিহ্ন দিকে লক্ষ্য করবেন, তাহলে আপনি বাড়িটির মাপ জানতে পারবেন। তো বন্ধুরা, বাড়িতে আমরা এই পাশ দিয়ে ঢুকে যেটা পাচ্ছি, একটা হচ্ছে স্টেয়ার, আমাদের যে সিঁড়ি রুমটি, এটা হচ্ছে আমাদের 6 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 11 ইঞ্চি। তো এটা এক পাশ দিয়ে আপনি ঘরের ভিতরে ঢুকবেন আর অন্য পাশ দিয়ে আপনি ছাদে যাবেন। তারপর আমরা যেটা পাচ্ছি একটা ডাইনিং রুম, ডাইনিং রুমটা হচ্ছে আমাদের 13 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 1 ইঞ্চি। তারপর আমরা পাচ্ছি এই পাশে দুটা বেডরুম, দুটা বেডরুমের সমান, দুটা বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট, দুটারই সমান 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। তার সাথে রয়েছে দুটা ব্যালকনি, ব্যালকনি দুটা সাইজ সমান, তা হচ্ছে 3 ফিট বাই 8 ফিট, 3 ফিট বাই 8 ফিট দুটা ব্যালকনি রয়েছে দুটা বেডরুমের সাথে। তারপর আমরা যেটা পাচ্ছি, তারপর আমরা এই পাশে পাচ্ছি একটা আমাদের যে টয়লেট, টয়লেটটা হচ্ছে আমাদের 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি আমরা পাচ্ছি একটা টয়লেট। তারপর আমরা এই পাশে পাচ্ছি আরেকটা টয়লেট, এটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি, 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি আর একটা টয়লেট পাচ্ছি এই পাশে। তারপর এই পাশে হচ্ছে আমরা আরেকটা বেডরুম, বেডরুমটি হচ্ছে আমাদের 9 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট, 9 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট আমরা পাচ্ছি আরেকটা বেডরুম। তারপর আমরা এই পাশে পাচ্ছি সবার শেষে যেটা পাচ্ছি আমরা পাচ্ছি একটা কিচেন, কিচেনটি হচ্ছে আমাদের 9 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি, 9 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি এটা হচ্ছে আমাদের যেই কিচেনটি। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে যে 32 ফিট আর প্রস্থ হচ্ছে 31 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 992 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক শতাংশ হিসাব করেন আসবে 2.27 শতাংশ, ডিসিমাল যেটা আপনি বলেন, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে। আর যদি আপনি কাঠা হিসাব করেন আসবে 1.37 কাঠা। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে আমাদের যে বাড়িটির মাপ। আসুন বন্ধুরা, বাড়িটির আমরা এখন 3D ডিজাইনটি দেখে নিই। এটা হচ্ছে বাড়িটির 3D যে ফ্লোর প্ল্যানটি। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে প্রবেশ পথ, এটা হচ্ছে যে গেটের যে সামনে যে জায়গাটুকু, এটা হচ্ছে গেটের সামনে যে জায়গাটুকু, আর এগুলো দেওয়া হয়েছে গাছ। আপনারা দেখবেন 3D করলে কেমন লাগে, এটা 2D যে ফ্লোর প্ল্যানটি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, আর এখান থেকে আমরা ঘরের ভিতরে প্রবেশ করবো। এটা দোতলা যাওয়ার জন্য সিঁড়ি, দোতলা যাওয়ার জন্য সিঁড়ি, সিঁড়ি নিয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবো। তো এটা হচ্ছে আমাদের প্রবেশ করে আমরা যেটা পাচ্ছি একটা বেডরুম, এটা হচ্ছে আমাদের যে বেডরুমটি। তো এর সাথে রয়েছে একটা ব্যালকনি, আর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এর সাথে রয়েছে একটা ব্যালকনি। তারপর আমরা এটা পাচ্ছি আমাদের যে ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম, দুটো একসাথে, দেখুন ডাইনিং প্লাস ড্রয়িং ড্রয়িং রুম একসাথে একসাথে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের একটা বাথরুম, এটা হচ্ছে আমাদের যে বাথরুমটি, এটা আমাদের যে বাথরুমটি, এটা হচ্ছে আমাদের একটা বাথরুম, আর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এটা আমাদের একটা বেডরুম, আর এটা হচ্ছে আমাদের যে কিচেন রুমটি। তো তিনটা হচ্ছে বেডরুম, একটা হচ্ছে কিচেন, দুটো হচ্ছে বাথরুম। তো আসুন বাড়িটা আমরা এখন 3D করে দেখি কেমন। তো বন্ধুরা, এই বাড়িটিকে আমি নাম দিয়েছি বাড়িটির গরিবের রাজপ্রাসাদ। তো আসুন গরিবের রাজপ্রাসাদ আমরা ঢুকে দেখি কীভাবে তৈরি করলাম গরিবের রাজপ্রাসাদটি। হয়তো আপনি আজকে গরিব আছেন বা আপনার সামর্থ্য বেশি নেই যে 5তলা 7তলা করা, তো আপনি 2তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে পারেন বা 3তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে পারেন। ভবিষ্যতে আপনার টাকা হলে আপনি এটাকে 2তলা বা 3তলা কমপ্লিট করতে পারেন। তো আসুন বন্ধুরা, বাড়িতে আমরা ঢুকে যেটা পাচ্ছি, ঢুকে আমরা যেটা পাচ্ছি বাড়িতে, আমরা পাচ্ছি একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম। দেখুন এখানে ডাইনিং টেবিল দেওয়া হয়েছে, পাশে দেওয়া হয়েছে যে সোফা, এটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, যেহেতু আমাদের জায়গা অল্প। তো তারপর আমরা যেটা পাচ্ছি, আসুন এই পাশে, তারপর আমরা এই পাশে যেটা পাচ্ছি আমাদের যেই বেডরুমটি, একটা বেডরুম পাচ্ছি আমরা। দেখুন এই বেডরুমে একটা বেড দেওয়া হয়েছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে, এই পাশে হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটি, এটা হচ্ছে আমাদের প্রথম যে বেডরুমটি।
আসুন। তারপর আমরা যেটা পাচ্ছি একটা বাথরুম, এর পাশে রয়েছে যে একটা বাথরুম, কমন বাথরুমে সবাই ইউজ করতে পারবে। তারপর আমরা পাচ্ছি এই পাশে আর একটা বেডরুম, দেখুন এই পাশে আর একটা বেডরুম দেওয়া হয়েছে। এই বেডরুমটি দেখুন একটা বেড দেওয়া হয়েছে, একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে। তারপর আমরা এই পাশে চলে আসি, এই পাশে পাচ্ছি আমরা যে কিচেন রুমটি, কিচেন এটা হচ্ছে আমাদের যে কিচেনটি, দেখুন কিচেন ক্যাবিনেট দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে কিচেনের, যাবতীয় মালামাল রাখা হয়েছে কিচেনের, দেখুন। তো আরও সুন্দর করে আপনি সাজাতে পারেন, আমি আমার মতো করে সাজিয়েছি। আর এটা হচ্ছে আমাদের যে বাথরুমটি, এটা হচ্ছে আমাদের যে আরেকটা বাথরুম, এটা হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। তো তারপর আমরা যেটা পাচ্ছি আমাদের যে লাস্ট যে বেডরুমটি, এটা আমাদের লাস্ট যে বেডরুমটি, এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, এখানে দেওয়া হয়েছে দেখুন একটা ড্রেসিং টেবিল রাখা হয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বাড়ি, এর সাথে রয়েছে একটা ব্যালকনি, দুই বেডরুমের সাথে পাশে দুটো ব্যালকনি দেওয়া হয়েছে, দেখুন ব্যালকনিতে গ্রিল ইউজ করা হয়েছে, ব্যালকনিতে গ্রিল ইউজ করা হয়েছে। আপনি যখন ছাদ দিবেন, আপনি ছাদ না দিতে পারলে আপনি এটা টিন শেড করতে পারেন, অর্থাৎ একতলা করে টিন দিবেন, টিন দিলে এটা ছাদের মতো দেখাবে বাইরে যদি আপনার সামর্থ্য না থাকে। তো বন্ধুরা, তো আমাদের এটা হচ্ছে মোটামুটি বাড়ি, আসুন বাড়িতে ঘুরে ঘুরে দেখি আমরা চারপাশ, ঘুরে ঘুরে দেখি কেমন বাড়িটা। তো আসুন বন্ধুরা, বাড়িটা এমনই হবে, দেখুন এক রুমে দুটো করে জানালা দেওয়া হয়েছে, এক রুমে দুটো করে জানালা দেওয়া হয়েছে, এখানে একটা সুইমিং পুল রাখা হয়েছে। যেহেতু যদি আপনার সামর্থ্য না থাকে ছাদ দেওয়ার, যদি টিন দেন বা ছাদের উপর যদি আপনি সুইমিং পুল দেওয়ার সামর্থ্য না থাকে, তা আপনি সাইডে দিতে পারেন একটা সুইমিং পুল, যেহেতু এটা আপনি পরবর্তীতে দোতলা বা তিনতলা করবেন। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে আমাদের যে বাড়িটা, বাড়িটার যে লুকটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বাড়িটার যে লুকটা, এটা হচ্ছে আমাদের যে বেডরুম, বেডরুমের সাথে রয়েছে ব্যালকনি, এটা হচ্ছে একটা বেডরুম, বেডরুমের সাথে রয়েছে ব্যালকনি, এটা হচ্ছে আমাদের যে টয়লেট যেটা ওয়াশরুম, এর সাথে রয়েছে একটা একটা বেডরুমের পাশে, এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লাস ড্রয়িং রুম, আর এটা হচ্ছে আমাদের যে কিচেন রুমটি, এর সাথে রয়েছে আরেকটা পাশে আমাদের বাথরুমটি। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের যে বাড়িটা, গরিবের যে রাজপ্রসাদ, এটা হচ্ছে গরিবের রাজপ্রসাদ। তো আবার আমি আপনাদেরকে ঘরের ভিতরে ঢুকে দেখাচ্ছি, সোজা আপনারা এইভাবে সিঁড়ি নিজে চলে যাবেন, সোজা চলে যাবেন আপনারা ড্রয়িং রুমে, ড্রয়িং প্লাস ডাইনিং, গিয়ে আপনি যেটা পাচ্ছেন এই পাশে হাতের ডান পাশে যেটা পাচ্ছেন, আপনি পাচ্ছেন একটা বেডরুম, আপনি পাচ্ছেন একটা বেডরুম, সুন্দর একটা বেডরুম দেওয়া হয়েছে, বেডরুম এটার সাথে রয়েছে একটা ব্যালকনি দেওয়া হয়েছে, সাথে একটা ব্যালকনি দেওয়া আছে এই বেডরুমের পাশে, সাথে একটা ব্যালকনি দেওয়া আছে, দেখুন এটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটি, এটার সাথে রয়েছে একটা ব্যালকনি দেওয়া আছে। তো তার সাথে আমরা কী পাচ্ছি, আমরা এই পাশে পাচ্ছি বাথরুম, এই পাশে পাচ্ছি একটা বেডরুম, তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে কিচেন, তারপর হচ্ছে একটা বাথরুম, তারপর হচ্ছে আমাদের একটা বেডরুম। তো বন্ধুরা, মোটামুটি আপনি যদি এদিক থেকে দেখেন লুকটা, বাড়িটার এমন লুক, এমন লুক হবে। আর যদি আপনি এদিক থেকে দেখেন, আমি সব দিক থেকে দেখাচ্ছি, লুকটা এমন হবে। আর যদি আপনি এদিক থেকে দেখেন, লুকটা এমন হবে। তো বন্ধুরা, আপনারা যদি থ্রিডি ডিজাইন পেতে চান, বাড়ির ফ্লোর প্ল্যান পেতে চান আপনার মনের মতো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, খুব কম মূল্যে আমি এই ডিজাইনগুলো দিয়ে থাকি আপনাদের জন্য, যাদের সামর্থ্য নাই তাদের জন্য এই ডিজাইনগুলো করে থাকি খুব অল্প খরচে, আপনাদেরকে ডিজাইনগুলো দেওয়া হবে। তো আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এটা হচ্ছে আপনার যেই গরিবের রাজপ্রসাদ, যে অসাধারণ যে বাড়িটি। তো বন্ধুরা, চলুন আমরা এখন জানবো এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে, মালামালের হিসাব সব বিস্তারিত জানবো। তো আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, খরচ কমাতে আপনারা ইউজ করতে পারেন প্লেন শিটের দরজা জানালা, আর যদি থাই গ্লাস কাঠের দরজা ইউজ করেন, এক্ষেত্রে আপনার খরচটি অনেক বেশি হবে। আর যদি সামর্থ্য না থাকে আপনি এটা ছাদ দেওয়ার, আপনি টিন দেন, এক চালা করে টিন দেবেন, খরচটি অনেক কমে যাবে। এক্ষেত্রে ছাদ দিতে যদি আপনার 5 লক্ষ টাকা লাগে, আপনি 2 লক্ষ টাকা দিয়ে, 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি এক চালা টিন শেড দিতে পারেন। উপরে খরচটি বলতেছি আমি, ছাদের খরচটি বলতেছি, যদি আপনি টিন শেড দেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন জানবো বাড়ি তৈরি করতে কত টাকা লাগতেছে, তার A to Z হিসাব যদি একটা কমপ্লিট করি। বাড়ি তৈরির খরচ
বাড়িটি যদি একতলা তৈরি করেন তার খরচ আমরা এখন জানবো এ টু জেড মাটি কাটা হতে রং পর্যন্ত। মাটি কাটার খরচ মাটি কাটতে হবে আপনাকে 23,000 টাকা। যদি আপনার জায়গাটি নিচু আরও বেশি কাটতে হতে পারে, আর যদি আপনার জায়গাটি উঁচু হয় আরও কমও কাটতে হতে পারে, এবং যদি আপনার জায়গাটি আপনি যদি পুরাতন বিটা বাড়ি তৈরি করেন তাহলে নাও কাটতে হতে পারে। 5 ইঞ্চি গাছ নিতে ইট লাগে 11,760 পিস, দাম আসতেছে 1,17,600 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 10 টাকা। 10 ইঞ্চি গাছ নিতে ইট লাগে 7,560 পিস, দাম আসতেছে 75,600 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 10 টাকা। খোয়ার জন্য ইট লাগে 7,514 পিস, দাম আসতেছে 75,140 টাকা। সিমেন্ট লাগতেছে আমাদের 334 ব্যাগ, সব কাজের জন্য দাম আসতেছে 1,50,300 টাকা, যদি প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম হয় 450 টাকা। রড লাগে আমাদের 2,848 কেজি, দাম আসতেছে 2,50,056 টাকা, যদি প্রতি কেজি রডের দাম হয় 72 টাকা। বন্ধুরা কম বেশি হতে পারে। বালি লাগে সব কাজের জন্য, আমাদের বালি লাগবে 56,362 টাকার, যদি আপনি বাড়িটি নদী অঞ্চল হয় এক্ষেত্রে আপনার আরও কম লাগতে পারে। তো বন্ধুরা আসুন আমরা এখন হিসাব করব দরজা জানালা। বন্ধু আমরা এখন দরজা জানালা হিসাব করব, দরজা হিসাব করব কাঠের, আর জানালা হিসাব করব থাই গ্লাসের, থাই গ্লাসের জানলা দিয়ে হিসাবটি করব। তো বন্ধুরা দরজা জানলা আমাদের লাগতেছে 1,09,000 টাকা, 1,09,000 টাকা লাগতেছে। একটি কাঠের দরজার দাম ধরা হয়েছে এখানে 20,000 টাকা, আর একটি জানলার দাম ধরা হয়েছে 7,000 টাকা। বাথরুম এবং কিচেনের দরজা লাগতেছে 9,000 টাকা, যদি প্লাস্টিকের দরজাটি ইউজ করেন তার জন্য একটি প্লাস্টিকের দরজার দাম ধরা হয়েছে 3,000 টাকা। এসএস গেট সামনে আপনি একটি গেট দেবেন, গেটটির দাম ধরা হয়েছে এখানে 30,000 টাকা। সিঁড়ি রেলিং দিতে হবে আপনাকে, সিঁড়ি রেলিংয়ের দাম ধরা হয়েছে এখানে 31,000 টাকা, আরও কমও পেতে পারেন যদি আপনি এসএস দিয়ে দেন। তো চলুন বন্ধুরা আমরা এখন অন্য হিসাবটি করে নিই। ইলেকট্রিক ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং আমাদের লাগতেছে 63,610 টাকা, ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং, তার জন্য খরচটি। ফিটিং এবং প্লাম্বিং যেটা হচ্ছে আমাদের বাথরুমের ফিটিং, তার জন্য ধরা হয়েছে এখানে 41,103 টাকা। বাথরুমের ট্যাঙ্কি এবং যে আদার্স যে খরচগুলো আছে তার ধরা হয়েছে 41,103 টাকা। টাইলস লাগতেছে আমাদের 1,24,000 টাকা, যদি আপনি ফ্লোর টাইলস করেন রুমগুলোতে তার খরচ ধরা হয়েছে এখানে 1,24,000 টাকা। মেস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 2,57,920 টাকা, মেস্ত্রি খরচ এখানে ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিটে 260 টাকা, কম বেশি হতে পারে অঞ্চল এবং স্থান ভেদে সময় ভেদে কম বেশি হতে পারে। রং লাগতেছে আমাদের 37,166 টাকা। অন্য অন্য খরচ বন্ধুরা বাড়ি তৈরি তারা বিভিন্ন রকমের খরচ রয়েছে, ওই খরচগুলো এখানে ধরা হয়েছে 1,15,767 টাকা। যেমন পানির পাম্প, পানির পাইপ, মালামাল আনা নেওয়া, আপনি যখন ছাদ দেবেন ছাদের যে বাঁশ লাগবে, ছাদের কাঠ লাগবে, ওই খরচগুলো এখানে ধরা হয়েছে 1,15,767 টাকা। তাহলে আমাদের বাইরে তৈরি করতে কত টাকা খরচ হবে যদি আমরা টোটাল করি, বাইরে তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 15,21,624 টাকা থেকে 15,87,200 টাকা লাগবে বন্ধুরা বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা কম বেশি হতে পারে। তো বন্ধুরা এখন আসুন বাড়িতে আপনি কীভাবে খরচ কমাবেন, কীভাবে কম খরচে বাড়িটি করবেন, অর্থাৎ কীভাবে কম খরচে আপনি বাড়িটি ইউজ করবেন, বাড়িটিতে প্রবেশ করবেন কীভাবে, আমি এখানে কিছু খরচ আপনাদেরকে কমিয়ে তার হিসাবটিও আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে খুব কম খরচে আপনি বাড়িটি তৈরি করতে পারবেন অর্থাৎ বাড়িটি আপনি ইউজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বন্ধুরা যদি আপনি এখানে দরজা জানালা যদি দরজা যদি আপনি প্লেন সিটে দেন, জানলা যদি প্লেন সিটে দেন, মাটি কাটার খরচ যদি বাদ দেন, রঙের খরচটা যদি বাদ দেন, টাইলসের খরচটা যদি বাদ দেন, তাহলে আপনার এখানে খরচ আসবে 12,71,458 টাকা, অর্থাৎ 12,71,458 টাকা দিয়ে আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন, এই বাড়িতে প্রবেশ করতে পারবেন যদি আপনি রং এবং টাইলস প্লেন সিটের দরজা জানলা দেন, আর যদি মাটি কাটার খরচটি বাদ দেন তাহলে আপনার খরচ আসবে 12,71,458 টাকা। তো বন্ধুরা আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। তো যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। বন্ধুরা আমার অন্য একটি চ্যানেল রয়েছে টুডে বাংলা, আপনারা ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি লিঙ্কটি দিয়ে দিব ভিডিও।